দেশে ডলার সংকট থাকলেও কমেনি বিলাসবহুল পণ্যের ব্যবহার। গাড়ি ও আইফোনের মতো বিলাসবহুল পণ্য আমদানি ও বিক্রির অবস্থা বেশ ভালো। যদিও কেন্দ্রীয় ব্যাংক বিলাসবহুল পণ্যের আমদানি নিরুৎসাহিত করে আসছে, কিন্তু অর্থনীতিবিদরা বলছেন উচ্চ মূল্যের পণ্য আমদানি অব্যাহত থাকায় ডলার কম খরচ করার বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা পুরোপুরি কাজে আসেনি। একদিকে লাগামহীন ডলারের বাজার, অন্যদিকে আমদানি ব্যয় বৃদ্ধি, এমন পরিস্থিতি লাগাম টানতে গত বছর বাংলাদেশ ব্যাংক আমদানিতে কড়াকড়ি আরোপ করে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। বিলাসবহুল পণ্যের আমদানি নিয়ন্ত্রণে এলসি খুলতে নগদ মার্জিন বাড়ানো হয় ক্ষেত্র বিশেষে শতভাগ। বিলাসবহুল পণ্য যেগুলো আছে সেগুলোতে আমরা বলেছি সতর্কতামূলকভাবে আনার জন্য, কারণ অপ্রয়োজনীয় কোনো কিছু যাতে এই মুহূর্তে না আসে। আমরা নিরুৎসাহিত করেছি, কিন্তু আমরা কিন্তু কোনো এমবার্গো দেইনি। গত প্রায় দু বছরে ডলার কম খরচে বিলাসবহুল পণ্যের আমদানি কমানোর কেন্দ্রীয় ব্যাংকের এই পরিকল্পনা কতটা কার্যকর হয়েছে এটি একটি প্রশ্ন। বিলাসবহুল পণ্যের অন্যতম একটি হল গাড়ি। রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের পাঁচ মাসে যে সংখ্যক গাড়ি আমদানি হয়েছে তা গত বছরের একই সময়ের তুলনায় খুব একটা কম নয়। গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানগুলো বলছে বর্তমানে রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতির কারণে বিক্রিতে ভাটা পড়লেও বছরব্যাপী গাড়ি বিক্রি মন্দ হয়নি। অন্যদিকে আইফোন সহ অন্যান্য বিলাসী পণ্যের বেচা বিক্রি ও আমদানি ভালো অবস্থায় ছিল বলছেন বিক্রেতারা। সারা বছর মোবাইল ফোনের বাজার এভারেজ ভালো, তুলনামূলক আর কি ক্রেতা একটু কম। অর্থনীতিবিদরা বলছেন কসমেটিক্সের মতো কম মূল্যের কিছু বিলাসী পণ্যের আমদানি কমলেও উচ্চ মূল্যের এসব পণ্য আমদানি অব্যাহত থাকায় কেন্দ্রীয় ব্যাংকের সেই পরিকল্পনা খুব একটা কাজে আসেনি। কিছু কিছু বিলাসদ্রব্য, গাড়ি বা ইলেকট্রনিক দ্রব্য, বিলাসদ্রব্যগুলো এতটাই ভ্যালুয়েবল এবং সেগুলোর এক একটার উপরে যে পরিমাণে ডলারে সেগুলোকে আমদানি করতে হচ্ছে সেই ডলারটা কিন্তু বাইরে চলেই যাচ্ছে। সুতরাং ছোট ছোট দ্রব্যগুলোর ক্ষেত্রে নিরুৎসাহিত করেও কিন্তু লাভটা আসলে হচ্ছে না। এই অর্থনীতিবিদ মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন না হলে বিলাসী পণ্যের আমদানি নিয়ন্ত্রণ সম্ভব নয়। মেহের মণি, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।